লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে যদি বলে আমি কি করব বলুন? গাছপালা কাটিং কুটিং দেখে সবাই বলে লাবণী কিচেনের লাবণী ভীষণ পাশানি। এখন আমার ঘরের সো আমি বলছে এই বাড়িতে কি তার জায়গা হবে? কেন এই প্রশ্ন আসলো? চলুন আপনাদের সাথে নিয়েই আমি বলি, আপনাদেরও কি তাই মনে হয় যে আমার স্বামীর ঘরে জায়গা হবে না? প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, এতে করে সবাই জানার এবং শেখার কিছু সুযোগ পাবে যে ভালো গাছের ভবিষ্যতের জন্য আমি কি করি বা কি পর্যন্ত করতে পারি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আইডিয়াটিও ভালো লাগবে, কারণ শুধু গাছপ্রেমিক বললেই হয় না, তাদেরকে ওই রকম প্রেম বা ভালোবাসা দিতে হয়। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবেন না। স্বামীর বাড়িতে জায়গা হবে কি না এটি নিয়ে তার কেন এই সন্দেহ তা যদি জানতে হয় তাহলে জানতে হবে এবং যেতে হবে আমার বাড়ির সামনে যে জায়গাটি, আমার যে ফ্রন্ট গার্ডেন যেখানে ফুলের বাহার চলছে হরেক রকম, সেই পাশে নয়, সেই পাশ থেকে সরাসরি চলে আসতে হবে যেখানে আমার চাইনিজ লাউয়ের বাহার চলছে এবং দেশি সিম ভুরি ভুরি হচ্ছে। আমি শুধু এখান থেকে তুলছি আর তুলছি আর শুধু কারি খাচ্ছি, বিভিন্ন ধরনের তরকারি খাচ্ছি, মাছ দিয়ে ভাজি দিয়ে শুটকি করে। তো এ পাশে আমরা কেন আসব, যেখানে আসলে আমরা আমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে যাব যে কেন আজাদের মনে হলো যে তার কি এই বাড়িতে জায়গা হবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার চাইনিজ লাউয়ের মাচাটি, আশা রাখছি আপনারা সবাই জানেন, এর গল্প আমি ঠিক দুটি মিনিট পরই করছি। তো এখানে আমি দেশি মিষ্টি কোমরের গাছও লাগিয়েছি, ওই যে ওইখানে একটি, আর এই যে এখানে একটি, এই যে অবস্থা এই অবস্থা একেবারে বেহাল, কারণ চাইনিজ লাউ গাছের একেবারেই নিচে পড়ে গেছে, তাই আলো বাতাসও পাচ্ছে না, বাড়তেও পারছে না। চাইনিজ লাউয়ের বড় বড় পাতাগুলো এখানে থাকে, গতকালকেই কেটেছি তাই গাছটি একটু হাসি মুখে বের হয়েছে। এখন হচ্ছে চলুন যে আমি দেখাচ্ছি কেন আজাদ বলেছিল যে আমার জায়গা হবে কি না। আপনারা নিজেরাই দেখুন তো যে কোনো চেঞ্জেস আপনারা বুঝতে পারছেন কি না, যদি লাইভ ভিডিও হতো তাহলে বলতাম যে ভিডিওর নিচে কমেন্ট করেন। তো যাই হোক, ভিডিওটি যখন করছি হয়তোবা একদিন পরই আপনারা পাবেন। এই হচ্ছে আমার সেই গাছ, কাঙ্ক্ষিত প্লামের গাছ, যেখানে কি না আর দুদিন পরই প্লামগুলো পাকা শুরু করবে আলু বকরার জন্য। শুকর আলহামদুলিল্লাহ এবছরও আল্লাহর রহমত ভুরি ভুরি পেয়েছি। এই যে আপনারা দেখুন, ঝাঁকে ঝাঁকেই কিন্তু হয়েছে, যত দূর চোখ যাবে তত দূরই আপনারা দেখতে পাবেন। তার পাশে কিন্তু একটি মিয়া ভাই ছিল, তা কি ছিল, আপেল গাছ। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এই জায়গাটিতে ছিল একটি আপেল গাছ, যা আমি গত দুদিন আগেই একেবারে তুলে ফেলেছি। এই গাছটি তোলা দেখে আজাদ মিয়া বলল, গত 5 বছর যাবত গাছটি এখানে ছিল, কত পাষাণ হলে তুমি গাছটি তুলে ফেলেছো, তার কারণ কি? তো আজাদ মিয়ার ভয় ঢুকে গেছে এই বাড়ি থেকে আসলেই তার জায়গা হবে। আসলে তার একটি কারণ ছিল, আপেল গাছটি জাত ভালো হলেও 5 বছরে অনেক বেশি ফল দেয়নি। এবছর গত বছর 3টি আপেল পেয়েছি, এবছর মাত্র 5টি। তো এই যে আপেল গাছ, আপেল গাছটিতে অনেক বেশি পোকামাকড়ও এসেছিল, আপনারা দেখেছিলেন যে পাউডারি যে একটি হোয়াইট পাউডারি হয় তো তাও হয়েছিল। তো তার কারণে এই যে আমার সিম গাছ খুব ধীরে ধীরে বাড়ছিল, এই যে দেখুন কি চমৎকার সিম হচ্ছে, এই যে দেখুন। তো এইগুলো একেবারেই ছায়া পাচ্ছিল, ছায়াতে বাড়তে পারছিল না, আলো বাতাসও যাচ্ছিল না, একেবারেই অন্ধকার হয়ে গিয়েছিল। তো তার নিচে আমার এই মিষ্টি কোমরের গাছ ছিল, অনেক বেশি ডগা পাতা দিয়েছিল, এবং এর আগে দেখেছিলেন যে এই মিষ্টি কোমরের গাছটি কিন্তু আমি এই মাচায় দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো এখন আমি আপেল গাছটি তুলে এই যে দেখুন টেম্পোরারিভাবে একটি মাচা দিয়েছি। টেম্পোরারি বলতে যা বুঝালাম যে এই যে এখান দিয়ে আমি একটি বড় সবুজ করে একটি বড় লাঠি দিয়েছি মাঝখান থেকে একটি, আর ওইখান থেকে আমি বেঁধে দিয়েছি, কারণ অলমোস্ট সব কিছু এখানে সেট আপ করা ছিল। আর এই যে মিষ্টি কোমরের গাছ তা আমি আলতো করে লাঠি দিয়ে এই যে দেখুন এইখানে দিয়ে দিয়েছি। এখন এই মিষ্টি কোমরের গাছটি যেন মাচা
এটাই হয় পার্মানেন্ট ভাবে। পার্মানেন্ট বলতে মানে এখনের জন্য, কারণ নেক্সট সামারের জন্য এই মাচাটি নিচের দিকে দিয়ে সুন্দরভাবে আবার সেটআপ করব, আবার এইখানকার মাচাটিও আমি চেঞ্জ করব, তা এখন না, হয়তো বা এই মাচাটি এইখানে, এই মাচাটি এইখানে, তো যাই করি তা নেক্সট ইয়ার। সো এখন হচ্ছে এই ছিল আজাদ মিয়ার ভয় যে তাকেও কি আমি বাড়ি থেকে বের করে দেই গাছের জন্য, যেহেতু আমি আপেল গাছে তাড়িয়ে দিয়েছি। এখন এই যে দেখুন এই গাছের যত ডগা পাতা ছিল, এই যে এখান থেকে একটি শাখা কেটেছি, এখান থেকে একটি শাখা, এখানে পাতা হয়েছিল, এখানে আরও একটি শাখা হয়েছিল, তো এইখান থেকে নিয়ে এই যে দেখুন এই যে এখানে পাতা হয়েছিল, আমি আস্তে আস্তে একটু দেখাচ্ছি। দেখুন এই যে মেইন যে ডগাটি তা কিন্তু একেবারেই খালি আছে, কিন্তু এই যে এখান থেকে যে শাখা, এই শাখাটি আমি রেখে দিয়েছি, কারণ তার আগে আমি অলমোস্ট দুটি শাখা কেটেছি, তাই আর কাটছি না, আর বাকিটা বেঁধে দিয়েছি এই যে এখানে, যেন এটি এই মাচা ধরতে পারে। কারণ মিষ্টি কোমরের গাছটি বাঁচিয়ে রাখার জন্য আমি আপেল গাছটিও কেটে দিলাম, আর অন্যান্য গাছের ভালো ভবিষ্যতের জন্য। এই যে দেখুন এখানে যে আমি নতুন করে আবার শশার স্থানান্তর করেছি, শুকরে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন শশা কিন্তু খাবারের উপযুক্ত হয়ে গিয়েছে। এই যে অলমোস্ট এখন দেখুন, এই যে দেখুন এই যে শশা হচ্ছে, তারপর ওই যে ভেতরের দিকে দেখুন শশা হচ্ছে, মাচাটি খুব সুন্দর করে দেয়া হয়েছে, তাই শশাগুলো খুব দারুণভাবে বাড়ছে। আবার এই যে একটি শশা দেখুন অতিরিক্ত ঠান্ডায় কিন্তু মরেও যাচ্ছে, আবার ওই যে নিচের দিকে শশাটি চমৎকার হচ্ছে, কারণ হচ্ছে আমি এখন বাহিরে বের হয়েছি পুরোপুরি 23 ঘন্টা পর। আমি কিন্তু আজকে আরও একটি ভিডিও করেছিলাম, আজ থেকে এখন থেকে নিয়ে 5 ঘন্টা আগে, টানা 19 ঘন্টা বৃষ্টির পর আমি একটি ভিডিওতে ভিডিও শ্যুট করছিলাম, তো ভিডিও করতে করতে বৃষ্টি হয়েছিল, যার ফিনিশিং দিয়েছিলাম আমার কনজারভেটরিতে গিয়ে, কারণ বৃষ্টিতে দৌড় মেরেছিলাম। তো ঠিক তার 4 থেকে 5 ঘন্টা পর এখন আবার একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু বৃষ্টি হবে। এই যে দেখুন মাটি অলমোস্ট ডাম, তো তাই আমি এসেছি আপনাদের সাথে এই সুখ দুঃখের গল্পটি শেয়ার করতে। তো এই যে এখানে আমি আপেল গাছটি সরিয়ে দেওয়ার কারণে এখন দেখবেন এই যে এই জায়গা থেকে দারুণভাবে একটু আলো বাতাস পাবে, তো এই যে এই পাশে আমার যে প্লামগুলো আছে আল্লাহর রহমতগুলো, এগুলো খুব চমৎকারভাবে এখন হাওয়া পাবে, আলো পাবে, বাতাস পাবে, এতে করে খুব দারুণভাবে দ্রুত পেকে যাবে, তো এই জন্য আমি এটি করেছি। এবং এই যে দেখুন এই পাশ কিন্তু খুব ওয়াইড হয়ে গেছে, মানে অনেক বেশি খুব হাওয়া বাতাস পাবে, সিম গাছে এখন খুব দারুণ আলো পাবে, এবং এই যে শশা গাছে খুব সুন্দর আলো পাবে, আর মিষ্টি কুমারের গাছ একদম খুব চমৎকারভাবে বেড়ে ঠিক 1 সপ্তাহে মাচাটি ধরবে, এটা আমার বিশ্বাস। আর এই যে দেখুন এই নিয়ে মোট 8 বার লাল শাক ডাঁটা শাকের বীজ দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে কিছুক্ষণ আগেও বিড়াল এসে এই জায়গাটি উতাল পাতাল করে এই যে দেখুন লাল শাকের ছোটো ছোটো চারাগুলোকে নষ্ট করে দিয়ে গেছে। তারপর এই যে আল্লাহর রহমতে দেখুন আমি এই যে এবার যে অষ্টমবার যে বীজগুলো দিয়েছি সেই বীজগুলো কিছুটা টিকে আছে। এই যে দেখুন তারা এসে সুন্নত কাজ করে, বুঝতেই পারছেন টয়লেট করার জন্য আমার এই জায়গাটিকে তারা খুঁজে বের করে। এরপর হচ্ছে এই যে যত বীজ দিয়েছিলাম অষ্টমবার 8 বার, সেখান থেকে এই যে দেখুন লাল শাক ডাঁটা শাকের বীজগুলো আমি কিছুটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি এই বছর সামার চোখে পড়ে, আজ হচ্ছে আমি ভিডিও করতে যাচ্ছি 2 অগাস্টে, মেবি আপনাদের কাছে যেতে যেতে আরও 2 দিন সময় লাগবে এডিটিং এবং আপলোডিং নিয়ে, তো জাস্ট এই জন্যই বলা যে 2 অগাস্টে ওয়েদারটি কেমন এইটুকু জাস্ট বোঝানোর জন্য। আর এই হচ্ছে চাইনিজ লাউয়ের সাইড, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেশি লাউ অলরেডি 10টি খেয়ে ফেলেছি। আর এই যে চাইনিজ লাউ হচ্ছে আমি 60টি খেয়েছি। তারপর হচ্ছে অষ্টম যে চাইনিজ লাউ, এটা থেকে আমি বীজ বানাবো। কেন বানাবো আমি অল্প করে আপনাদের একটু গল্প করে দেব, এখন নয়, শুধু এই যে দেখুন এটা থেকে আমি বীজ বানাবো। এটা হচ্ছে আমার গাছের অষ্টম চাইনিজ লাউ, আলহামদুলিল্লাহ খাবারের উপযুক্ত। এই হচ্ছে আমার গাছের 9ম চাইনিজ লাউ, এটি হচ্ছে 9ম। তারপর হচ্ছে এখন যদি আমরা দেখি আমরা এখান থেকে এই যে দেখুন একটি হচ্ছে এই যে এটি হচ্ছে 10ম, তো 10 নম্বর। তারপর আরও একটি দেখুন ওই যে এই কই গো তুমি বাচ্চাদের, ওই যে দেখুন এই হচ্ছে 11 নম্বর, একটু সরায়ে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন এটা হচ্ছে 11 নম্বর। তারপর আল্লাহর আরও একটি রহমত দেখুন ওই যে ওইটা হচ্ছে 12 নম্বর। তো এই হচ্ছে 12 নম্বর চাইনিজ লাউ, যদি হয় হবে কি ইনশাল্লাহ। এই 12টি চাইনিজ লাউ হচ্ছে এখানে, আর এই ছিল আমার আজকের এই পরিবর্তন। মিষ্টি কোমর গাছের জন্য আমি আপেল গাছটি তুলে ফেলেছি,
আপেল গাছের ভালো ভবিষ্যৎ একেবারেই শেষ। এখন দেখি আমার এই মিষ্টি কোমরের গাছ কতটা সাপোর্ট করে। জানি এগুলি দেশি গাছ, মিষ্টি কোমরের গাছে অনেক বেশি রৌদ্রের এবং তাপের প্রয়োজন হয়। তো আশা রাখছি যে আজকে এই অগস্ট মাসে হয়তো বা একদিন দুদিন কড়া রোদ যদি পায় তাহলে হয়তো বা আমার এই মিষ্টি কোমরের গাছটি হাত পাও ছড়াবে, মাথায় উঠে হয়তো বা মিষ্টি কোমরাও দিবে, কারণ সামার এই বছর আসবে বলে আমার তো মনে হচ্ছে না। আসলে ব্যাটার, না আসলে আর কি করব। আপনাদের সবার কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমার স্বামীর যে ভয় সেই ভয়টি কি রাইট না রং? ভিডিওর নিচে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো এবার চলুন, আমি অল্প, যেহেতু ভিডিওটি বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না, আমি এই চাইনিজ লাউটি কেন এবছর রাখলাম। 2018-তে আমি যে চাইনিজ লাউয়ের বীজ দিয়ে জার্নি শুরু করি সেখান থেকে আমি চাইনিজ লাউয়ের বীজ বানাই। তো সেই বীজ দিয়ে 2019-20-21-22 একটানা, বাস না বাইশ, এই একটানা চার বছর আমি চাইনিজ লাউয়ের ফলন করেছি, বাম্পার ফলন। এবং আমার ওয়েবসাইটেও সেই বীজ দেওয়া ছিল। অজস্র অজস্র লাভলি ভিউয়ার্স দেশে বাহিরে থেকে অনেকেই নিয়েছে, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, সব জায়গায় আমি, ইউএসএ, সব জায়গায় আমি পোস্ট করেছি। সবাই খুবই দারুণ সফল হয়েছে, সবাই চাইনিজ লাউয়ের বীজ লাগিয়ে যখনই ছোট ছোট চারা হয়েছে ছবি তুলে আমার সাথে শেয়ার করেছে। তো সেই যে জার্নিটি আমি শুরু করেছিলাম 2018-এর বীজ দিয়ে, তো ভাবলাম এই 2023-এ যদি আমি আরও একটি চাইনিজ লাউয়ের বীজ করি তাহলে বীজটি আরও ফ্রেশ হবে, আরও নতুন হবে। 2024 আল্লাপাক যদি হায়াতে মৌতে বাঁচিয়ে রাখে তাহলে এই বীজ দিয়ে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবারও ফলন করব। আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে labonykitchen.co.uk/shop, আপনাদের যদি কারো দরকার হয় আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আশা রাখছি, আজকের ভিডিওটি বাড়াচ্ছি না, সবাই দোয়া করবেন, আমি যে পদক্ষেপ নিয়েছি আমার আপেল গাছটি টেনে তুলে ফেলেছি, তো তার কারণে আমার এই চাই দেশি মিষ্টি কোমরের গাছটি যেন সফল হয়, পাশে সিমের গাছে যেন ভুরি ভুরি সিম হয়, শশা গাছে যেন অনাকাঙ্ক্ষিত শশা আসে, আর মনের মতন যেন খেতে পারি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।